দরজায় কড়া নাড়ছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ, আর এবারের বিশ্বকাপে নতুন চমক দিতে চায় টিম বাংলাদেশ। স্বপ্ন পূরণ করতে বিশ্বকাপে ট্রাম্প কার্ড হবেন একাধিক তারকা, যাদের উপর দৃষ্টি থাকবে সবার। বিস্তারিত আলোচনায় সেরাদের নিয়ে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে 17 জনের একটি প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, যেখানে পরে যুক্ত হবে দুজন, সাকিব এবং মোস্তাফিজ। এই 19 জন থেকেই বাছাই করা হবে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড। বিশ্ব আসরের আগে এমন পরিকল্পনার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বিসিবি পরিচালক এবং সাবেক টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। মিরাজের জন্য আক্ষেপ থাকলেও এই দলে আস্থা রাখছেন জাতীয় দলের সাবেক এই তারকা। টুকটাক সমালোচনা থাকলেও এরাই বাংলাদেশের সেরা ক্রিকেটার বলে মনে করেন তিনি। দারুণ একটা ভারসাম্যপূর্ণ টিম, যারাই আছে তারা সবাই পারফর্মার। আমি বিশ্বাস করি বাংলাদেশের ক্রিকেটকে অনেক কিছু দেয়ার আছে এই ছেলেদের, আমাদের শুধু ধৈর্য ধরতে হবে। বিশ্বাস করি এই ছেলেরাই একদিন অনেক কিছু বাংলাদেশকে এনে দেবে। ওয়ানডে এবং টেস্টে বাংলাদেশ দলে নিয়মিত মুখ হলেও মিরাজের জন্য আক্ষেপ থাকলেও হৃদয়, রিশাদ এবং লিটনকে নিয়ে উচ্ছ্বসিত এই পরিচালক। তার মতে আসছে বিশ্বকাপে এরাই হবে বাংলাদেশের ট্রাম্প কার্ড। তানজিদ তামিম দারুণ ব্যাটিং করেন, ছোট ফর্মেটে সে মারাত্মক হবে। লিটনের ভালো সময় চলে আসবে, আশা করি লিটন বাংলাদেশকে অনেক ম্যাচ জেতাবে।